অতীতের সরকারগুলো দেশ বা জনগণের প্রয়োজনে সংবিধান পরিবর্তন করেনি নিজেদের প্রয়োজনেই করেছে মানুষের ভোটের অধিকার পর্যন্ত নিশ্চিত করতে ব্যর্থ ক্লাবে বাংলাদেশের সংবিধান সংস্কার বিষয়ক সংবিধানের কথা মানুষের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় থেকেছে তাই বিদ্যমান সংবিধান সংশোধন নাকি সংবিধান পুনর্লিখন সেটি আলোচনার মধ্য দিয়ে ঠিক হওয়া প্রয়োজন আলোচকরা বলেন বিদ্যমান সংবিধানের গণ অভ্যুত্থান অনুমোদন না করলেও সেটির মাধ্যমেই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তাই সবাই সংবিধান সংরক্ষণের চেষ্টা করবে নাকি সংবিধান মানুষের অধিকার নিশ্চিত করবে সেটি পরিষ্কার হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন বক্তারা